আজি আমার বিষয় হল পেট্রোলিয়াম গত বিষয় আমি কম পড়ে কয়লা আজ পড়া পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কোণ তুমি প্রত্যেক দিন পেট্রোল ব্যবহার করে জাঁথ দেখ এইটা হল পেট্রোলিয়াম বিনা পেট্রোলে কৌশি যানবাহন চালিপারে অবশ্য এবে গ্যাস চালুছি গাড়ি কিন্তু আমার বস স্কুটর তোমার অটো কার জিপ সবু কেবল এই পেট্রোলের চালুছে পেট্রোলিয়াম ভারতের আমার দেশ ভারতের শক্তির গোটে মুখ্য উৎস হল পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম পেট্রোলিয়াম আগ কুহযায় খনিজ তৈল যেটা তেল যে তেলটা আমার কোটা আসুছে এই তেল কোটা আসুছে খনি মাটি তল খনি আসুছে এর নাম খনিজ তৈল পেট্রোল অর্থ কোণ শিলা পথর পেট্রোল অর্থ শিলা বা পথর আলিয়াম অর্থ তেল তৈল হল তেল এরা হচ্ছে তেল এরা হচ্ছে দেখ তেল হ্যাঁ এই খনিজ এর অর্থ হল পেট্রোলিয়াম অর্থ খনিজ তৈল কোঠু মিলে কোণ ব্যবহার আমি সে বিষয়ে আজ পড়া পেট্রোলিয়াম কাম কোণ এই যে পেট্রোল দেখ কাম কোণ পেট্রোলিয়াম আমি দিয়ে তাপ আলোক তাপ আলোক দিয়ে পেট্রোলিয়াম আমি উত্তম ঘর্ষণ হ্রাসক ভাবে কল কবজা কল সব গাড়ি মোটর চালুচি চক চালুচি গাড়ি চালুচি যে ঘর্ষণর হ্রাসক ভাবে ব্যবহার করা যায় আপনার পেট্রোলিয়াম বিশোধন গার কৃত্রিম বস্ত্র লুগাপটা তৈরি হুয়ে সার সার যে গছ গছ পতলা গছ সার শক্তি দিয়ে পেট্রোলিয়াম সার তৈরি হুয়ে অনেক রাসায়নিক জিনিস জিনিস কঞ্চা মাল তৈরি হুয়ে হল তো আমি পড়লে পেট্রোলিয়াম কোণ না শক্তির গোটে মুখ্য উৎস পেট্রোলিয়াম আগ নাম হল খনিজ তৈল পেট্রোল পেট্রোল অর্থ শিলা বা পথর অলিয়াম অর্থ হল তেল হল পেট্রোলিয়াম গোটে উত্তম ঘর্ষণ হ্রাস কাম করে পেট্রোলিয়াম বিশোধনাগার কৃত্রিম বস্ত্র বস্ত্র আমি যুগাবলা পিঁধুছে সার এবং অনেক রাসায়নিক এই পেট্রোলিয়াম ব্যবহার করা যায় আমার দৈনন্দিন জীবনে আমি প্রত্যেক ক্ষেত্রে পেট্রোলিয়াম আমি সাহায্য করছে হল পেট্রোলিয়াম কেউঠার মিলে না টর্সিয়ারি যুগর শিলার ভূভ্রংশ বিরাট ভাঙ্গ গুড়ি পেট্রোলিয়াম দেখ এটা ভাঙ্গ এই ভাঙ্গ গুড়ি পেট্রোলিয়াম থাকে এরা দেখ অয়েল তেল এটা হল এই জায়গার এটা হচ্ছে রিজর্ভার এরা হচ্ছে বিরাট কায় কোণ গম্বুজ মধ্যস্থ উপর অংশে পেট্রোলিয়াম থাকে গম্বুজ মধ্যস্থ এটা হচ্ছে গম্বুজ ভাবে দেখা যাচ্ছে না গম্বুজ মধ্যস্থ উপর অংশে পেট্রোলিয়াম গচ্ছিত থাকে ছিদ্রযুক্ত চূর্ণ পথর কিংবা বালুকা পথরে পেট্রোলিয়াম মিলে এই শিলাস্তর নিম্নরে উপরে অভেদ দেখ তলে উপরে অবৈধ শিলাস্তর নিম্নরে হ্যাঁ এটি কম হচ্ছে পেট্রোলিয়াম রয়েছে এই যে অয়েল রয়েছে ইয়ে কুয়াড়ে যাইপার না হ্যাঁ পেট্রোলিয়াম উপর কিংবা তলকে যাইপার না গ্যাস তলঠার হালুকা হয়েছে দেখ এটা হচ্ছে গ্যাস গ্যাস এটা হচ্ছে তেল তেলঠার গ্যাস হালুকা হয়েছিল গ্যাসটা উপরে রয়েছে গ্যাস তলঠার হালুকা হয়েছিল যা তলর উপরি অংশে রয়েছে মহিষ পান গুড় মহিষ পানগুড়ি খনিজ তৈল গছ থাকার দেখা যায় হল পেট্রোল কেউটা মিলে না টর্সিয়ার যে গর শিলার ভূ ভ্রংশ ও বিরাট বিরাট ভাঙ্গ গুড়িকরে পেট্রোলিয়াম মিলে বৃহদাকার ভাঙ্গর গম্বুজ মধ্যস্থ উপর অংশে পেট্রোলিয়াম থাকে হল ছিদ্রযুক্ত চূর্ণপথর কিংবা বালুকা পথরের পেট্রোলিয়াম মিলে চূর্ণপথর ধরা চূর্ণপথর আউ বালুকা বালু পথরে পেট্রোলিয়াম মিলে হল এই অধিক অংশ এটা হচ্ছে গ্যাস এটা হচ্ছে অয়েল এটা রিজর্ভার গ্যাস গ্যাস দেখিপার গ্যাস গ্যাসটা তৈলঠার হালুকা তেমন এর উপরে রয়েছে তৈল নিম্ন রয়েছে মহিষ পানগুলির মধ্যে খনিজ তৈল থাকার সূচনা মিলে ভারত কেউ কেউ স্থানের আমার পেট্রোলিয়াম মিলে ত
देख भारत क्यों कौ अंश खनिज तैल मिले ये जो खनिज तैल पेट्रोलियम भारत क्यों अंश मिलू भारत में उत्पादित खनिज तैल शतकड़ा 44 भाग बॉम्बे हाई देख ये बॉम्बे हाई बॉम्बे जो आरब सागर अच्छी आरब सागर बॉम्बे हाई सेठार 18% मिलू शतकड़ा 44 भाग मिलूँ बॉम्बे हाई रु आउ 18% मिलूँ गुजरात गुजरात रु 18% मिलूँ गुजरात रु गुजरात गुजरात मिलूँ 18% आउ आसाम आसाम मिलूँ 16% ये आसाम 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 मिलूँ 16% खनिज तैल अंकलेश्वर गुजरात मुख्य खनिज तैल उत्पादन कर अंकलेश्वर गुजरात गोटे स्थान सेठार मुख्य उत्पादन हूँ खनिज तैल अंकलेश्वर गुजरात मुख्य खनिज उत्पादन केन्द्र खनिज तैल ये जो खनिज तेल आम पकाऊ गाड़ी पटे तेल आठ मिले ना आसाम आसाम र आसाम हूँ सबुठारु पुरुणा बहुत आगरु आसाम खनिज उत्पादन करसाम कौ कौ जगह दिग्बोई गोटे स्थान आसाम नहरकाटिया दिग्बोई नहरकाटिया मोरन दुलियाजान हुग्रीवान आदि स्थान में तैल उत्पादन केन्द्र अच्छी से सब जगार ये जो आम तैल खणी आईटा खनिज मिलूँ भारतर पूर्व उपकूल महानदी तापर गोदावरी कृष्णा कावेरी नदी जो सब नदी प्रवाहित होती भारतर पूर्व उपकूल आम ओडिशा अच्छे महानदी अच्छे गोदावरी नदी कृष्णा कावेरी नदी त्रिकोण भूमि खनिज तैल तैल उत्पादन केन्द्र रही कौटी आंडामान निकोबर द्वीपपुंज जो बंगोपसगर भितर अच्छे आंडामान निकोबर द्वीपपुंज आ बानरूप सागर आम बालेश्वर बालेश्वर उपकूल उपकूल पंजाब हरियाणा आ उत्तर प्रदेश केतक स्थान तैल यही पेट्रोल खनिज तैल मिले भारत हूँ सारा पृथ्वी आम देश भारत तृतीय बृहत्तम देश जी कि तेल को बाहर किणिकी आल आमदान कर गुजरात ट्रम्बे है गुजरात मिलूबा औषध तैल ट्रम्बे कोयाली ठारे विशोधनागार अच्छे जो ठारे तैल विशोधन करा जाउछ आंध्रप्रदेश आंध्रप्रदेश विशाखापट्टनम ठारे केरल कोची ठारे पश्चिम बंगाल हलदिया ठारे तमिलनाडु चेन्नई ठारे बिहार बरौनी सारे आदि मुख्य अंचल तारपरे ओडिशार पारादीप ठारे आम ओडिशा ओडिशार पारादीप ठारे पारादीप बंदर अच्छी से तैल विशोधन विशोधनागार स्थापित कर एबे देखिबा प्रश्न तुम रात प्रश्न उत्तर कर पेट्रोलियम क्यों क्यों काम व्यवहार करा जाए प्रथम प्रश्न द्वितीय प्रश्न है पेट्रोलियम क्योंठार मिले तुम देखी पेट्रोलियम क्यों स्थान मिले तृतीय है भारतर क्यों कौ स्थान खनिज तैल उत्पादन केन्द्र अच्छी आरतर क्यों स्थान तैल विशोधनागार अच्छी से तुम गोटे भारत चित्र आंक तुम देखेब ये तुम 5 नंबर पाइब आज पढ़े ये कौन पढ़ले पेट्रोलियम बा खनिज प्राकृतिक खनिज तैल आज आगे कौन पढ़ा गैस गैस आम घर आम रोसे कर नाली पाला गैस सिलिंडर मार दौचे गैस जलुचे है प्राकृतिक गैस गैस घरे बो रोष करना आगुरी काठ जला होता गाईर गोबर घसी जलु अच्छे ना आगुरी कौन काठ बर्षार काठ सब ओदा होता फुफुका होता बो रोष को असुविधा होता एवं अच्छी ना ये सब अलग कहीं आम जलते गैस प्राकृतिक गैस आमको
ନାଲି ବାଲା ସିଲିଣ୍ଡରରେ ଗ୍ୟାସ୍ ଆସୁଛି, ଗ୍ୟାସ୍ ପାଇପ୍ରେ ଆମ ଦୁଇଟା ଚୁଲି ଜଳୁଛି ଗ୍ୟାସ୍, ଆମେ ରୋଷେଇ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ହେଇଯାଉଛି। ଆମକୁ ଆଉ ଚୁଲି ଫୁଙ୍କିବା ପଡ଼ୁନି, ଆଖିକି ଆମର ଆଉ ଦଳିଆ ପଡ଼ୁନି, କାହିଁକି ଆମର ଲୁହ ବାହାରୁନି, କାହିଁକି ନା ଆମେ ସମସ୍ତେ ଏବେ ଗ୍ୟାସ୍ ବ୍ୟବହାର କଲୁଣି। ସେ ଗ୍ୟାସ୍ ହେଉଛି ଏବେ ମୁଖ୍ୟ ଇନ୍ଧନ, ଇନ୍ଧନ ମାନେ ଜାଳେଣି। ଏବେ ସମସ୍ତଙ୍କର ଘରମାନଙ୍କରେ, ଆମର ହୋଟେଲମାନଙ୍କରେ ସବୁ ଆମେ ଗ୍ୟାସ୍ ଜାଳୁଛେ। ହେଲା, ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍ ପେଟ୍ରୋଲିୟମର ଗୋଟେ ଖଣି କି ଅନେକ ଖଣି। ମୁଁ ଏବେ ଦେଖେଇଲି ତୁମକୁ, ଏଇଟା ଗ୍ୟାସ୍ ଦେଖ, ଏଇଠୁ କେମିତି ଗ୍ୟାସ୍ ବାହାରୁଛି। ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍ ପେଟ୍ରୋଲିୟମ ସହିତ ଗୋଟେ ଖଣିରେ କିମ୍ବା ଅଲଗା ସ୍ଥାନରେ ମଧ୍ୟ ମିଳିଥାଏ। ପେଟ୍ରୋଲିୟମ ଶିଳ୍ପର କଞ୍ଚାମାଲ ଭାବେ ବ୍ୟବହାର କରାଯାଏ। ଏଥିରୁ କମ୍ ଏଥିରେ ଦେଖ, ଏଥିରେ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ଼ ଖୁବ୍ କମ୍ ମିଳେ। ତେଣୁ ଆମ ପରିବେଶ ଯେଉଁ ପ୍ରଦୂଷଣ ହେଉଛି, ଧୂଆଁ ସବୁଥିରେ ଯେଉଁ କାଠ ଜାଳିଲେ ଧୂଆଁ ହେଉଛି, ଆମର ଘଷି ଜାଳିଲେ ଧୂଆଁ ହେଉଛି, ଯେଉଁ ଅଳିଆ ବଜାର ଜାଳିଲେ ଧୂଆଁ ହେଉଛି, ଏ ଧୂଆଁରେ ଆମର ପରିବେଶ ପ୍ରଦୂଷିତ ହେଉଛି। ଗ୍ୟାସ୍ରେ ସେ ଡର ନାହିଁ, କାହିଁକି ନା ଏଥିରେ ଧୂଆଁ ବାହାରିବାର ସମ୍ଭାବନା ନାହିଁ। ତ ଏଥିରୁ ଏଥି ନିମନ୍ତେ ଏହା ପରିବେଶକୁ ପ୍ରଦୂଷଣ କରିପାରିବ ନାହିଁ। ଆଚ୍ଛା, ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍ କେଉଁଠାରେ ମିଳେ? କୃଷ୍ଣା ଗୋଦାବରୀ ଉପତ୍ୟକାରେ, ଆମର କୃଷ୍ଣା ଗୋଦାବରୀ ଉପତ୍ୟକାରେ ବହୁ ପରିମାଣ ଗ୍ୟାସ୍ ମିଳେ। ଆଉ କ'ଣ ଦେଖେଇଥିଲି, ବମ୍ବେ ହାଇ ଦେଖେଇଥିଲି, ବମ୍ବେ ହାଇ, ବମ୍ବେ ହାଇ ଏଠି ମଧ୍ୟ ଗ୍ୟାସ୍ ମିଳେ। ଆଉ କେଉଁଠି, ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜରେ ମଧ୍ୟ ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍ ମିଳେ। ସାର ଓ ଶକ୍ତି କେନ୍ଦ୍ର ଗୁଡ଼ିକ ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍ର ମୁଖ୍ୟ ବ୍ୟବହାର। ସାର ସାର ମାନେ ଯେଉଁ ସବୁ ଆମର କୃଷି କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହାର କରୁ, ସାର କୃଷି କ୍ଷେତ୍ର ଆମ ସାର ପକା ହେଉଛି, ସାର ପକାଇଲେ ଗଛ କେମିତି ମୋଟା ମୋଟା, ସେମାନେ ଆଉ ଶକ୍ତି କେନ୍ଦ୍ର ଯେଉଁ ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଶକ୍ତି କେନ୍ଦ୍ର ଆମ ହେଉଛି, ସେମାନେ ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍, ଏ ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍କୁ ବ୍ୟବହାର କରନ୍ତି। ହେଲା, ଆଉ ଏବେ ତ ଦେଖୁଛୁ ମାନେ ଅଟୋ ଲେଖା ହେଇଛି CNG, ସେମାନେ ଆମର ଅଟୋରେ ପଛପଟେ ଗୋଟେ ବଡ଼ ସିଲିଣ୍ଡର ରଖାହେଉଛି, ସେଥିରେ ସେମାନେ ଗ୍ୟାସ୍ ଭର୍ତ୍ତି କରୁଛନ୍ତି, ଗ୍ୟାସ୍ରେ ପେଟ୍ରୋଲ ଘରେ ଗାଡ଼ି ଚାଲୁଛି। ବହୁତ ବହୁତ କାର୍ରେ ମଧ୍ୟ CNG ବ୍ୟବହାର କରାଯାଉଛି, ଆଉ ସେମାନେ ପେଟ୍ରୋଲ ପକାଉନାହାନ୍ତି। କ୍ଷେତ୍ରରେ CNG ବହୁଳ ବ୍ୟବହାର, CNG କ'ଣ କହିଲା, CNG ହେଲା C for compressed, N for natural, G for gas। କମ୍ପ୍ରେସ୍ ନ୍ୟାଚୁରାଲ ଗ୍ୟାସ୍ ଏଇଟା ଆମେ ବ୍ୟବହାର କରୁଛୁ, କାହିଁକି ନା ଏଥିରେ ପଇସା କମ୍, ଆଉ ଆମ ଯେଉଁ ପରିବେଶ ଯେଉଁ ଧୂଆଁ ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷିତ ହେଉ ସେଇଟା ହୋଇପାରିବ ନାହିଁ, ଆଉ ଲୋକ ଆରାମରେ ଯିବାଆସ କରିବା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମଧ୍ୟ ଖରାପ ହେବାର ନାହିଁ। ତେଣୁ ଆମର ବର୍ତ୍ତମାନ ପରିବହନ କ୍ଷେତ୍ରରେ CNG ବହୁଳ ଭାବରେ, ବହୁତ ବହୁତ ଭାବରେ ବ୍ୟବହାର କରାଯାଉଛି। ଲୋକମାନେ ସବୁ ଏବେ ଅଟୋବାଲା ହେଉ କାର୍ବାଲା ହେଉ, ସେମାନେ CNG ଗ୍ୟାସ୍ ସିଲିଣ୍ଡର ରଖି ପଛପଟ ଗାଡ଼ିରେ ଗାଡ଼ିକି ନେଉଛନ୍ତି। ଏଇଟା ମଧ୍ୟ ନିରାପଦ, ଏହାକୁ ଅସୁବିଧା ହେବାର ନାହିଁ।